মাকড়াবাড়া কালীবাড়ি। আমরা ধূপগুড়ি থেকে বাইক নিয়ে রওনা দিয়েছিলাম ভারত ভুটান সীমান্তে পাহাড়ের সামান্য উপরে অবস্থিত এই মন্দির। বীরপাড়া থেকে সড়ক পথে সরাসরি যোগাযোগ রয়েছে, গাড়ি নিয়েও যাওয়া ভালো, তবে বেশি নয়, মাত্র 9 কিলোমিটার দূরত্ব। সমতল থেকে ধাপে ধাপে সিঁড়ি উঠে গিয়েছে উপরে। স্থানীয় মানুষজনের কাছে খুবই জাগ্রত এই মন্দির। পরিবারের নানা শুভ কাজে, পরিবারের সবার মঙ্গল কামনায় সবাই এখানে ভক্তি ভরে পুজো দেন। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি মাকড়াপাড়ার কালী মন্দিরে। লকডাউনে এই মন্দিরের লকডাউনের আগে যদি আপনারা কেউ এই মন্দিরে আসেন তো এই মন্দিরে সবসময় ভিড় দেখবেন, প্রচুর লোকের ভিড়, প্রচুর জনসমাগম থাকে এই মন্দিরে, প্রচুর লোক ঘুরতে আসে এই মন্দিরটা, কারণ এটা পাহাড়ের কোনায়, একদম পাহাড়ের কোলে অবস্থিত একটি মন্দির, খুব সুন্দর একটি মন্দির, মা কালীর একটি মন্দির। এখানে প্রচুর বিয়ে হয় এবং অন্যান্য লোক ঘুরতে আসে, তারপরে এখানে থাকতে আসে, এবং পিছনে ভুটান, মন্দিরটার পিছন থেকেই সেখানে ভুটান শুরু হয়ে যায়। তো ভুটান বর্ডার, অনেকে কিন্তু ভুটান ঘোরার ইচ্ছা হলে সে ভুটান ঘুরে আসে। সামনে ভুটান গেটও আছে, ওদিকে যাওয়া যায় ভুটানে, ভুটানের ভিতরে যাওয়া যায়। সামনে একটি কী বলো ওটাকে, সিমেন্ট ফ্যাক্টরিও আছে, সেখানেও আপনারা যেতে পারেন। এরিয়াটা খুব সুন্দর একটি এরিয়া। লকডাউনের পরে এখানে প্রায় জনশূন্য অবস্থা, কেউ আসছে না, কেউ কিছু, মন্দিরটাও বন্ধ, মন্দিরটা তালা দেওয়া আছে। চলুন তাহলে আপনাদের মন্দিরটা আপনারা ঘুরিয়ে দেখি কেমন মন্দিরটি, এবং তার আশেপাশের যে দৃশ্যগুলি আপনাদের চোখের সামনে আস দেখানোর চেষ্টা করছি। আশা করছি ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট বীরপাড়া আসুন, এবং বীরপাড়া থেকে মাকড়াপাড়া 9 কিলোমিটার দূর। আপনি বাসে যেতে পারেন, এখানে ডাইরেক্ট বাস আছে মাকড়াপাড়া অবধি, অথবা আপনি লোকাল কোনো গাড়ি নিন, টোটো নিন, এবং অটোও আছে। সব কিছু মিলিয়ে আপনি আসতে পারেন, আপনার যেটা ইচ্ছে সেটা, আপনি যেটা কমফোর্টেবল সেটাতে আসুন। সব থেকে ভালো হয় গাড়ি নিয়ে আসলে, কারণ গাড়ি নিয়ে আসলে আপনি লোকাল সাইট সিন করতে পারবেন, কারণ ভুটানে অনেক কিছু আছে দেখার, যেরকম ভুটানে একটি মনাস্ট্রি আছে সেটা ঘুরতে পারেন, এবং সঙ্গে আরও কিছু জায়গা আছে, যেরকম সামনে একটি ফ্যাক্টরি আছে সেটা ঘুরতে পারেন। পাহাড়টি ভুটানে অবস্থিত, খুব সুন্দর দৃশ্য, দু সাইডে খুব সুন্দর লাগছে দেখতে যেতে। সামনে মন্দিরটি পড়বে, বেশি দূর নেই, আর জাস্ট অল্প দূরে, দূরে যে দেখা যাচ্ছে যে গম্বুজের মতন ওটাই মন্দির। আমরা জাস্ট পৌঁছে গেছি মন্দিরটাতে। সামনে কিছু দোকান আছে, দোকানপাটে আছে, এখান থেকে লোক পুজো সামগ্রী নিয়ে পুজো দেন। এখন যেহেতু লকডাউন সব বন্ধ আছে, আমরা ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠছি, অনেকগুলো সিঁড়ি, অবস্থা একদম খারাপ। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে মন্দিরটার সামনে প্রবেশ করলাম। দেখুন মন্দিরটি একদম পাহাড়ের কোলে অবস্থিত মন্দির। এখন মন্দিরটি তালা দেওয়া, কিন্তু আমরা ভিতর থেকে মায়ের দর্শন করলাম। যেহেতু লকডাউন, এখনো মন্দিরটি খোলা হয়নি। ধাপে ধাপে সিঁড়ি পেরিয়ে যখন মন্দিরের সামনে পৌঁছালাম, দেখলাম গেটটা বন্ধ, মন্দিরে সরাসরি প্রবেশ করা যায় না। মন্দিরে প্রবেশ করতে হলে প্রাতে পাশে যে প্রবেশ পথ দিয়ে ঢুকতে হয়। মন্দিরের চাতাল থেকে অনেক দূর অবধি দেখা যায়, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর রয়েছে সবুজ পাহাড়, দারুণ সে দৃশ্য। আপনাদের মতো ইটকাট জঙ্গলের মধ্যে বাস করা শহুরে মানুষদের চোখ জুড়িয়ে যাবে। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করিনি, কারণ মূল মন্দিরে তালা দেওয়া ছিল। পাহাড়ের কোলে অবস্থিত সবুজ ঘেরা এই মন্দিরের চারিপাশে একটি অদ্ভুত নৈঃশব্দ বিরাজ করেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। আমি চেষ্টা করছি নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরার। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পাশে থাকুন।